দেখেন এই জায়গায় কিছু স্টাইল রয়েছে, আমি চাইলে এখান থেকে আমার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারবো। ওয়েলকাম টু এমএজ ইউনিক টেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো রেক্টাঙ্গেল টুল। আজকে আমরা প্রতিটি টুলস নিয়ে আলোচনা করব। আমি এটি এক পাশে নিয়ে আসবো যেহেতু আমি প্রতিটি টিউটোরিয়ালে এটি নিয়ে আসি। আমি এখান থেকে যে টুলস নিয়ে কাজ করব শুধুমাত্র ওই টুলসটি দূরে নিয়ে আসতে পারবো। প্রথমে আমরা একটি বক্স নিলাম, এটি আমি যে কোনো সাইজে নিতে পারবো। দেখেন আমরা একটি বক্সের সাইজ নিলাম এবং উপরে আমাদের আমি সিলেকশন টুলসটি সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমি স্ট্রোক বাড়িয়ে দিই, দেখেন আমাদের চারপাশে একটি মোটা স্ট্রোক হয়ে যাবে। আমি এখানে একটা ফিল কালার দিয়ে দিলাম, আমি চাইলে ফিল কালারটি নান করে দিতে পারবো। আমি এটি নান করে দিলাম এবং স্ট্রোক কালারটি রাখলাম। আবার আমি চাইলে এটি ফিল কালারও দিয়ে দিতে পারবো এবং ফিল কালারটি আমি চেঞ্জ করে দিয়ে দিলাম। এই জায়গায় আমি যদি স্ট্রোকটা দিয়ে দিই তাহলে এটি ফটো নিয়ে নিবে। তারপর আমি যদি এটিকে নান করে দিই, আমি ফিল কালারটি লাল করে দিতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলে কাজটি করতে পারবো। দেখেন আমার শেপটি একটি ভিন্ন স্টাইল হয়ে গেল। আপনারা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে নিতে পারবেন। এটি আমরা ডিজাইন করার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। আমরা যখন বিভিন্ন লেয়ার, ভিজিটিং কার্ড বা অন্যান্য কাজ করব, তখন আমাদের এই ডিজাইনটি প্রয়োজন হবে। আমরা চাইলে এখান থেকে এই ডিজাইনটি অনায়াসে করে ফেলতে পারবো। দেখেন এই জায়গায় ব্রাশ টুল রয়েছে, আমরা চাইলে এটিকে ব্রাশ টুলে রূপান্তর করে ফেলতে পারবো। দেন আমি একটু জুম করে দেখাই, দেখেন ব্রাশ টুল যেরকম রয়েছে আমি এখান থেকে করে ফেলতে পারবো। তারপর এটি আমাদের অপাসিটি, আমরা এটিকে বাড়ালে কমালে এটি চাইলে আমরা বাড়িয়ে দিতে পারবো বা এটি আমরা চাইলে কমিয়েও দিতে পারবো। আমি উপরের সবগুলো অপশান দেখিয়ে দিচ্ছি, আপনারাও নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা সহজে করতে পারবেন। কাজগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ধারণা হবে। দেখেন এই জায়গায় কিছু স্টাইল রয়েছে, আমি চাইলে এখান থেকে আমার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারবো। দেখেন আপনি আর আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে স্টাইলগুলো নিতে পারবেন। এগুলো এই জায়গায় ডিফল্ট আকারে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন। আমি এখানে যে কোনো একটি সিলেক্ট কালার দিয়ে দিলাম ফিল কালারের মধ্যে। আমি যদি এখন অ্যালাইন করতে চাই, দেখেন পেজের মাঝামাঝিতে আমি এটি অ্যালাইন করে নিয়ে নিলাম। যদি এটি বাড়াই কমাই তাহলে এটি পেজের মধ্যে সাইজ হয়ে একটি নির্দিষ্ট আকারে সাইজ হয়ে নিয়ে নিবে। দেখেন এটি যদি আমি পাশে বাড়াতে চাই তাহলে আমি এখানে যদি বাড়িয়ে দিই এটি বড় হচ্ছে। এটা যদি আমি এখানে যদি বাড়াই কমাই, দেখেন এগুলো আমি এরো চিহ্ন দিয়ে করতেছি, আপনি যদি আপনার কিবোর্ডের এরো চিহ্নটি দিয়ে এই কাজটি করতে পারবেন। দেখেন আমি এখানেও বাড়ালাম এবং কমালাম। দেখেন এখানে যদি আপনি বাড়ান আপনার যে শেপটি নিয়েছেন এটি বড় হবে আর কমালে এটি ছোট হবে। আপনি এটি খুব সহজে করতে পারবেন। দেখেন এটি আমি অ্যাঙ্গেল আকারে ঘোরাতে পারবো। এটি যদি আমি বাড়াই তাহলে ডান পাশ থেকে ঘুরবে, আমি যদি কমাই এটি বাম পাশ থেকে
ঘুরবে। দেখেন এটি বাড়ালে আমাদের কত ডিগ্রিতে আমি বাড়াবো এটি দেখাচ্ছে, এটির কিরকম হবে তা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটি কিবোর্ডের সাহায্যে এরো চিহ্ন দিয়ে বাড়াচ্ছি, আপনারা এটি দেখে নেবেন। যত বেশি আপনারা এটি ভালোভাবে দেখবেন ততই ভালোভাবে বুঝতে পারবেন। এটি আমি ডিলিট করে দিয়ে দিলাম। দেখেন আমি আবার একটি বক্স নিয়ে নিলাম, তারপর আমরা রাউন্ডের একটি শেপ নিয়ে নিব। দেখেন আমি আরও একটি শেপ নিয়ে নিলাম, এটারও একই কাজ। আপনি চাইলে এখান থেকে ফিল কালারটি চেঞ্জ করে দিতে পারবেন, এবং তার পাশে রয়েছে স্ট্রোক কালার, আপনি চাইলে এখান থেকে স্ট্রোকটি পরিবর্তন করে দিতে পারবেন। এটি দেখেন এটি আমার স্ট্রোকটি আমি লাল করে দিলাম। এখানেও ঠিক আগের মতন আপনি চাইলে বিভিন্ন ডিজাইন এখান থেকে করে নিতে পারেন। আপনি এখান থেকে ব্রাশ টুল রয়েছে, আপনি এখান থেকে ব্রাশটিও চাইলে দিতে পারেন। আসলে ডিজাইনটা হচ্ছে নিজের উপর, আপনি যেভাবে চাইবেন ঠিক ওইভাবে কাজটি এখান থেকে করে নিতে পারবেন। এটি আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। আমরা একটা বৃত্ত নিব, দেখেন এটা যদি আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরি তাহলে এটি একদম সোজা হয়ে হবে। আমি এটি ডিলিট করে দিলাম এবং এটিকে আমি সমান করে বসাবো। দেখেন আমি এটি নিয়ে নিলাম, এটিকে আমি যে কোনো একটা ফিল কালার দিয়ে দিলাম। দেখেন আমি একটি রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিলাম, এটিকে আমি ফিল কালারটি চেঞ্জ করে দিব। এটা আমি গ্রিন টি কালার দিয়ে দিলাম, যেহেতু আমি জাতীয় পতাকা আঁকতে পারবো তা আমি দেখাচ্ছি আপনাদের। আমি একটি বৃত্ত নিয়ে নিলাম, এটিও ফিল কালার সবুজ আছে, আমি এটিকে লাল করে দিয়ে দিলাম। দেন এটি আমি মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার জন্য আমি এটি এখন অ্যালাইন করে নিব। আমি দেখেন এটি আমি এখন অ্যালাইন করে নিয়ে নিব। আমি দুটিকে সিলেক্ট করে নিলাম এবং দুই পাশে আমি এটি অ্যালাইন করে নিয়ে নিলাম। ঠিক মাঝখানে এখন আমাদের বৃত্তটি রয়েছে। আপনারাও এই কাজটি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা সহজেই করতে পারবেন। আমি একটু উপরে রাখলাম এটি, তারপর আমরা চাইলে পাশে একটি যে কোনো একটি, যেহেতু পতাকার মধ্যে থাকে আমি যে কোনো একটি, এটি আমি রেক্টেঙ্গেল বক্স নিয়ে মাউস দিয়ে ড্র করে নিতে পারবো। আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন আমাদের একটি জাতীয় পতাকা হয়ে গেল। আমি এগুলো ডিলিট করে দিলাম। তারপর আমরা পরবর্তী টুলসটি দেখব। দেখেন এটি এখন কমে যাচ্ছে, এর কোনো এর কোনগুলো অনেকগুলো কমে যাচ্ছে, এবং এটি আমরা চাইলে বাড়াতে পারবো, আবার এটি আমরা কমাতেও পারবো। এটি আমরা কিবোর্ড থেকে এরো চিহ্ন দিয়ে কাজগুলো করে ফেলতে পারবো। দেখেন এটা আমি একদম কমিয়ে নিলাম। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে মাউসটি ধরে রাখতে হবে, ড্র্যাগ করে মাউসটি ধরে রাখি আপনাকে এই কাজটি করতে হবে। দেখেন আমি যদি এখন বাড়াই, দেখেন এগুলো বাড়তেছে, আর আমি যদি এখন কমাই এগুলো কমতে থাকবে। আপনি কিবোর্ডের এরো চিহ্ন দিয়ে এই কাজটি সহজে করতে পারবেন। দেখেন আমি এটি এর মধ্যেই যখন মাউসটি ছেড়ে দিলাম তাই এটি একটি শেপে রূপান্তর হয়ে গেল। আমি একটু উপরে নিয়ে যাই, এখান থেকে আমি যে কোনো একটি ফিল কালার দিয়ে দিলাম। আমি একটি স্ট্রোক কালারও দিয়ে দিলাম। আপনারা এটি যে কোনো সাইজের শেপ নিতে পারবেন এবং বিভিন্ন ডিজাইনও করতে পারবেন। এগুলো আমি ডিলিট করে দিলাম, এই সিলেক্ট করে আমি যদি ব্যাক স্পেস যেগুলো চলে যাবে। দেখেন আমি একটি স্টার নিলাম, এখন যদি আমি স্টারটি বাড়াতে চাই তাহলে দেখেন আমি কিবোর্ডের এর চিহ্নটি উপরে যখন আপ করব তখন দেখেন আমার অনেকগুলো অ্যাঙ্গার পয়েন্ট হয়ে গেল। দেখেন এটি একটি অনেক সুন্দর একটি শেপ হয়ে গেল।
এখানে আমি একটি টেল কালার দিয়ে দিলাম, সবুজ নিয়ে নিল, এবং পাশে আমার স্টোক কালার রয়েছে, এটা আমি একটু বড় করতে চাইলে বড় করতে পারবো। শিফট ধরে আল্টার এবং শিফট ধরে যদি আমি একটু বড় করি তাহলে এটি একইভাবে সমান ঠিক সমানভাবে বড় হবে। দেখেন আমি এখান থেকে যদি আর একটা স্টার নিয়ে নিই, দেখেন আমি এটি বাড়াচ্ছি এবং কমাচ্ছি, দুটি কাজটি হচ্ছে। এখন আমি কমিয়ে নিলাম, দেখেন আমি যখন মাউসটা ছেড়ে দিলাম সাথে সাথেই একটি শেপ হয়ে গেল। এখান থেকে আমরা তারপর শেষ আমাদের যে টুলসটি রয়েছে আমরা এটির কাজ দেখব। এখন এখানে আমি একটি শেপ নিয়ে নিব, এই চটি শেপ দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারবো, এটি আমাদের বিভিন্ন ডিজাইন করার সময় কাজে লাগবে। দেখেন আমি শেষেরটা দেখাচ্ছি, এটিও একটি সুন্দর একটি শেপ, এগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা আমাদের সুবিধা অনুযায়ী এটি ব্যবহার করে থাকি। পরবর্তী যখন আমরা ডিজাইনের কাজগুলো শুরু করব তখন আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটির কাজও দেখব এবং ব্যবহার শিখব। আমি এটি ক্লিক করে দিলাম। তাহলে বন্ধুরা দেখলেন আমরা রেক্টেঙ্গুলার টুলসগুলো দিয়ে কীভাবে কাজগুলো করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।